আর হ্যাঁ বলো কোনটা তোমার পছন্দ? তো কাচকি মাছ করে দেওয়ার পর ও আবার আমাকে বলছে, হ্যালো কেমন আছেন সবাই, আশা করছি খুব ভালো আছেন। আমি শিপা, আর আপনারা তো জানেনই আমি রিসেন্টলি ইউএসএ থেকে দেশে এসেছি কিছুদিনের জন্য। তো এখন আমার নেক্সট সবগুলো ভিডিও হতে যাচ্ছে শুধু ঘুরে খাওয়া দাওয়া, এখানে সেখানে যাওয়া। আর আমার চ্যানেলে আপনি যদি আজকে প্রথম এসে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখন আমি আর আমার বোন দুজনেই যাচ্ছি আরহামের স্কুলে। আরহাম হচ্ছে আমার বোনের ছেলেটা, তো ওকে স্কুল থেকে আনতে যাচ্ছি এখন। তারপরে আমরা যাবো হচ্ছে যমুনা ফিউচার পার্কের হোলসেলে, সেখানে একটুখানি শপিং আছে। আমার না, মেনলি আমার বোনের অল্প কিছু টুকিটাকি শপিং আছে। আরহামের জন্য একটা ব্যাকপ্যাকও কেনা হবে, আর আমি যেহেতু ওর সাথে যাচ্ছি, আপনারাও আমার সাথে যাচ্ছেন। আমি দেশে আসার পর থেকেই আরহাম আমাকে প্রতিদিন বলছিল, মাম্মা কবে যাবা তুমি আমার স্কুলে, কবে যাবা, কবে তুমি আমাকে স্কুল থেকে আনতে যাবা। তো আজকে ফাইনালি যাচ্ছি, কিন্তু ও জানে না যে আমি যাচ্ছি ওর স্কুলে ওকে আনতে। তো আরহাম খুবই সারপ্রাইজ হবে আমাকে দেখে। তো আমরা প্রায় চলে এসেছি আরহামের স্কুল স্কুলের কাছে, আর আমরা রিক্সাটা একদম স্কুলের গেট পর্যন্ত নেইনি, কারণ হচ্ছে দেখা গেছে যে একদম স্কুলের গেট পর্যন্ত যেতে চলে অনেক সময় লাগে আর কি, ওই জায়গাটা একটুখানি জ্যামের মতো হয়ে থাকে। তো আমরা রিক্সাটা একটু আগে থেকে ছেড়ে দিয়েছি, তারপর আমরা জাস্ট হেঁটে রাস্তাটা পার হয়ে তারপর যাচ্ছি। এই যে এখন দেখা যাচ্ছে রিক্সার জ্যামটা, এটা আসলে ওই যে স্কুল ছুটির টাইম, তার উপর হচ্ছে একদম গেটের কাছে, তো সেজন্যই মূলত এই জায়গাটায় প্রচুর জ্যাম পড়ে। কিন্তু আমরা স্কুলে চলে এসেছি, এখন জাস্ট অপেক্ষা করছি আরহামের ক্লাস ছুটি হওয়ার জন্য। 5-10 মিনিটের মধ্যেই ও বের হয়ে যাবে, আর ওর বের হওয়ার সময় ওদের মিস একজনের একজনের নাম ধরে ধরে ডাকতে থাকে গার্ডিয়ানের জন্য। আরহামকে স্কুল থেকে নিয়ে নিলাম, আর ওর পাশেই আছে হচ্ছে যমুনা ফিউচার পার্ক, তো আমরা সেখানেই যাচ্ছি এখন। এখানে হোলসেল ক্লাবে যাব, আমার বোনের টুকিটাকি একটু শপিং আছে, ও সেটা সেরে নেবে। আর আরহামের জন্য একটা ব্যাকপ্যাক কেনা হবে, প্লাস এরকম আর কি টুকিটাকি জিনিসগুলো কিনবো আমরা এখন। আরহাম আর একটা ব্যাগ পছন্দ করো, ওইটা একটু ছোট, আসো এটাও কিনে দেবো, আসো আগে আরেকটা ব্যাগ পছন্দ করো। আর হ্যাঁ স্পাইডারম্যানটা নাও, স্পাইডারম্যানটা বড় আছে। দেখো এই যে এখানে একটা, এখানে একটা, এটাতে বুকস, এটাতে কপিস, এটাতে পেন্সিলস, পারফেক্ট। ওকে এখন বলো দেখি কোনটা।
আছে ওকে চুজ করো একটা আইসক্রিম কোনটা তোমার পছন্দ তারপর এই পর্যায়ে আমার বোন ওর টুকিটাকি যা শপিং ছিল অল্প কিছু সেগুলো সেরে নিচ্ছে এখানে তো আমাদের শপিং শেষ যা অল্প কিছু টুকিটাকি শপিং ছিল তারপর আমরা এখন চলে যাচ্ছি বাসায় তারপর বাসায় যেয়ে আমার বোন রান্না করতে শুরু করে দিয়েছে ও এখন রান্না করছে কাচকি মাছের চচ্চড়ি এটা আমার খুবই পছন্দের একটা খাবার আর প্রতিদিনই আমার এই প্রশ্নটার উত্তর দিতে হয় বাসায় এক একজন করে ইন্ডিভিজুয়ালি সবার কাছে লাইক লোপা একবার জিজ্ঞেস করবে কী কী রান্না করবো কী খাবাই সেই আম্মু এসে একটু পরে আবার জিজ্ঞেস করবে আমার ভাই বিকেলে জিজ্ঞেস করবে কী অর্ডার করবো তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি এখন আমি তো যাই হোক আমি বলেছিলাম যে কাচকি মাছ খাবো তো এখন ও রান্না করতেছে কাচকি মাছের চচ্চড়ি কয়েক বছর ধরে আমাদের বাসায় এখন সয়াবিন তেল খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে জাস্ট অল্প কিছু ভাজা পুরো জিনিস ছাড়া সয়াবিন তেল তেমন একটা ইউজ করা হয় না এখানে সরিষার তেলের মধ্যে ও পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে প্রথমে তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ও এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তারপর আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে যাতে করে আদা রসুনের গন্ধ না থাকে তারপর এর মধ্যে ও দিচ্ছে গরম পানি অল্প একটুখানি কারণ এখন শুকনো মশলাগুলো দেওয়া হবে তো সেজন্য অল্প একটু পানি দিয়েছে গরম পানি তারপর এর মধ্যে এখন দিচ্ছে সব শুকনো মশলাগুলো হলুদ একটু মরিচ লবণ জিরা এটা রান্না করতে করতে ও আবার বলছিল যে ও আম্মুর কাছ থেকে শিখেছে যে একটু অল্প জিরা ইউজ করার জন্য কজ জিরা যদি খুব বেশি ইউজ করা হয় জিরার মধ্যে সাধারণত খুব একটা স্ট্রং স্মেল থাকে তো আসলে খুব একটা মশলা মশলা গন্ধ হয়ে যায় প্লাস হচ্ছে রান্নার কালারটাও ঠিক থাকে না তো সুন্দর একটা কালার লাইট কালারটা রাখার জন্য জিরা খুব অল্প ব্যবহার করতে হয় আর এখন ও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ও এখন দিয়ে দিচ্ছে ওই কাচকি মাছগুলো তো কাচকি মাছগুলো দেওয়ার পর ও আবার আমাকে বলছিল লোপা যে যদি উডেন স্পুন ব্যবহার করা হয় অথবা যে স্টিলের স্প্যাচুলাগুলো আছে এগুলো যদি ব্যবহার করা হয় এগুলো নাড়ার জন্য দেখা গেছে মাছগুলো ভেঙে যায় তখন আর ভালো দেখা যায় না ও এখানে একটা স্প্যাচুলা ব্যবহার করছে যেটা হচ্ছে গিয়ে বেকিংয়ের সময় আমরা যে স্প্যাচুলাগুলো ব্যবহার করি রাবারের মাথাটা থাকে তো এটা খুবই সফট মাথাটা থাকে তো সেই জন্য এটা আসলে ভেঙে যায় না তো সেই জন্য মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেশানো যায় প্লাস এগুলো আবার ভেঙেও যায় না তারপর যখন কাচকি মাছগুলো হয়ে যাচ্ছিলো তারপর এটা যখন দেখতে একদম চচ্চড়ির মতো হয়ে যাচ্ছিলো তখন ও একদম শেষের দিকে ধনে পাতা অ্যাড করে দিয়েছে তারপর একটুখানি কাঁচামরিচ দিয়েছে ফ্লেভারের জন্য এটা দেখতে যেমন খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল আমার চ্যানেলে আমি তেমন একটা রান্নাবান্নার ভিডিও শো করি না তো আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো আমি সব কিছু দেখাবো না আজকের কিন্তু জাস্ট আরেকটা জিনিস দেখাতেই হবে এটা হচ্ছে একটা কাঁচা কলার তরকারি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমার আব্বু খুব পছন্দ করতেন কাঁচা কলার তরকারি আর আম্মু সবসময় কাঁচা কলার তরকারি রান্না করতেন কয়েকদিন পরপরই আর এটা আমাদের সব ভাই বোনদেরই খুবই অপছন্দের একটা তরকারি ছিল কিন্তু আমি একদম বিশ্বাসই করতে পারছি না যে সেদিন আমি নিজেই বলেছি কাঁচা কলার তরকারি রান্না করার জন্য তো আসলে ছোটবেলায় যেগুলো অপছন্দ ছিল এখন মনে হচ্ছে যেন ধীরে ধীরে সেগুলোই পছন্দ হয়ে যাচ্ছে আমার বোন খুবই সুন্দর করে রান্না করেছে এই কাঁচা কলার তরকারিটা ট্যাংরা মাছ দিয়ে আর আম্মুকে দেখেছি সবসময়
সবসময় গোল গোল করে কাঁচা কলা কাটতে, আর আমার বোন কেটেছে এখানে লম্বা লম্বা করে। ও বলছিল যে ট্যাংরা মাছটা যেমন সাইজটা সেটার সাথে ম্যাচ করে ও কাঁচা কলাগুলো টুকরো করেছে, যাতে করে দেখতে ভালো দেখা যায়। যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা করছি না, এই আমগুলোর ক্লিপটা এখানে অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো আমার বোন অনলাইনে অর্ডার করেছে আমার জন্য। এত মিষ্টি আর এত ভালো পড়েছে আমগুলো, খুবই ভালো লেগেছে। আর দেখি আমি যদি ওর কাছ থেকে অনলাইনে ও কোথা থেকে অর্ডার করেছি যদি পারি, তাহলে আমি সেটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।